কি হয়েছিল যখন একটি বৌদ্ধ মূর্তি সিটি স্ক্যান করা হয়েছিল? এর রেজাল্ট জেনে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে চীনের সায়েন্টিস্ট একটি বৌদ্ধ মূর্তির উপর কয়েকবার সিটি স্ক্যান করে আর জানতে পারে যে এই বৌদ্ধ মূর্তির ভিতরে একটি মমি রয়েছে। বিজ্ঞানীরা গবেষণার পর জানিয়েছে এটি একটি সেলফ মমিফিকেশন। আসলে আগেকার বৌদ্ধ সন্ন্যাসীরা নিজেকে মমিতে পরিবর্তন করার জন্য নিজেকে একটি ফোমের ভিতরে ঢুকিয়ে নেয় আর 1000 দিন পর্যন্ত শুধু পানি আর কিছু বীজ খেয়ে বেঁচে থাকতো। আর ফোমের মধ্যে একটি ছিদ্র থাকতো যার মাধ্যমে সে নিঃশ্বাস নিত আর কিছুক্ষণ পর পর একটি ঘন্টা বাজাতো যাতে বাহিরের মানুষ বুঝতে পারে সে এখনো জীবিত আছে। যখন ঘন্টা বাজানো বন্ধ হতো তখন মানুষ বুঝে যেত ভিতরে থাকা ব্যক্তি মারা গিয়েছে আর তাকে 1000 দিন পর্যন্ত এভাবেই রাখা হতো যাতে সে মমিতে পরিবর্তন হয়ে যায়। বিজ্ঞানীরা বলে এই মূর্তি চীনের লিও কুয়াং এর, যে চাইনিজ মেডিটেশন স্কুলের সদস্য ছিল। যদিও এই মমি নেদারল্যান্ডের একটি মিউজিয়ামে রাখা হয়েছে আর এর নাম দেওয়া আছে মমি লাইভ বি অন ডেথ।